খালি চোখে যদি দেখি তাহলে সোনালি আর রূপালী দুটো আলাদা রং। আর এই দুটো রঙের যদি অর্থ খুঁজতে যাই তাহলে সোনালি অর্থ হচ্ছে বর্ণিল, বর্ণাঢ্য, মনে রাখার মতো, আর রূপালী সেটা চলচ্চিত্র জগতের একটি সময়ের কথা বলে। প্রিয় দর্শক, গান নিয়ে আমাদের একেবারেই নতুন সাপ্তাহিক আয়োজন সোনালি রূপালি গান। স্বাগত আপনাদের সবাইকে। আমাদের আজকের এই আয়োজনের সাথে আছে চ্যানেল আই সেরা কণ্ঠের বন্ধুরা। আমাদের এই আয়োজনের সঙ্গে থাকবে তারা। আমাদের সঙ্গে আছে লুইপা এবং রাফসান। স্বাগত বন্ধুদেরকে, কেমন আছেন? অনেক ধন্যবাদ, ভীষণ ভালো আছি। একেবারে নতুন একটা আয়োজনের সঙ্গে আজকে প্রথম দিনে থাকতে পেরে খুব ভালো লাগছে। এবং আজকে এই যে আমাদের যে আয়োজনটি শুরু হতে যাচ্ছে আজকে থেকে, এবং আমরা গান শুনবো সোনালি রূপালী গানে, এই অনুষ্ঠানের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আর সেই বৈশিষ্ট্য হচ্ছে আজকে বা এর পরের যে আয়োজন হতে যাচ্ছে সেই পর্বগুলোতে আমরা এক একটি বিষয় নিয়ে গান শুনব। মানে এক একটি বিষয় থাকবে, সেই বিষয়ের ওপরেই গানগুলো আমরা শুনতে থাকবো সরাসরি করে। যেমন আজকে আমাদের এই যে আয়োজন, আজকের এই আয়োজনের বিষয় হচ্ছে বর্ষা বা বৃষ্টি। কাল রাত থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আজকে সারাদিনই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তো আমাদের আজকের আয়োজনের বিষয়ের সাথে কিন্তু প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর আমাদের যেহেতু এটি সরাসরি অনুষ্ঠান, চারু সেট তৈরি করছিলেন খুব অল্প সময়ের মধ্যেই, তাড়াহুড়ো করে যা সেট তৈরি হয়েছে, যেহেতু লাইভেরও সময় হয়ে গেছে, আমাদেরকে লাইভে বসতে হবে। এর মাঝেই লুইপা এবং রাফসান রিহার্সেল করছিলেন। তো রিহার্সেল করতে করতেই চট করে আমি একটি গান শুনলাম, বর্ষার প্রথম দিনে। তখন মনে হলো, কেন এই গানটি দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন বা আমাদের প্রথম পর্বের প্রথম গানটি দিয়ে শুরু কেন নয়? তো লুইপা, আমরা সেই গানটি দিয়ে শুরু করতে চাই। সেই গানটি দিয়ে শুরু করছি আজকের এই সুন্দর আয়োজন। বর্ষার প্রথম দিনে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে কর পরিচয়। কাছে কাছে থেকেও যে কোনো কাছে নয়, বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে কর পরিচয়। বর্ষার প্রথম দিনে জীবনের সব ভুল যদি ভুল হয়ে যায়, যদি কোনো জোছনারাছনে ঢাকা মধুর সময়, জীবনের সব যদি ভুল হয়ে যায়, যদি কোনো দিন আসে জোছনারাছনে ঢাকা মধুর সময়, তখন কাছে ছায়া দিয়ে রাধার সময়,
আজকে কিন্তু বর্ষার প্রথম দিন নয়, কিন্তু আজকে আমাদের আয়োজনের প্রথম দিন এবং এই আয়োজনের প্রথম দিনে এটি বর্ষার প্রথম গান। আর বর্ষা আমাদের কাছে প্রতিদিনই, বর্ষা প্রতিদিনই আমাদের কাছে কিন্তু নতুন, অর্থাৎ বর্ষার প্রতিটি দিনই প্রথম দিনের মতো। আর এই বর্ষার দিনের মধ্যেই কিন্তু একজন নন্দিত মানুষের চলে যাওয়ার কথাও আসে, যার গান আমরা শুনলাম, হুমায়ুন আহমেদ। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ 19 জুলাই চলে গিয়েছেন আমাদেরকে, না ফেরার দেশে আমাদের ছেড়ে। আজ সেই গানটি দিয়ে, তার গান দিয়ে আমরা শুরু করেছি, আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। আর একজন সৃষ্টিশীল মানুষ প্রতিদিন প্রতি সময় বেঁচে থাকেন, তার কাজের ভেতর দিয়ে আমাদের সকলের শ্রদ্ধায়। রাফসান, কি গান শোনাবে? যেটা হচ্ছে, মন খারাপ থাকলে হ্যাঁ, মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি যে হাওয়াটা আসে সেটা একবার ভিজে যেতে পারলে মন কিন্তু ভালো হয়ে যায়। চলো শুনি। আজ তোমার মন খারাপ মে, তুমি অনমনে বসে আছো, আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টি ধীরে ধীরে হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ মে, তুমি অনমনে বসে আছো, আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে, আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে, আমি তোমার জন্য এনে দেব রোদের আশে ক্ষণ, পাখিকে করে দেব তোমার আপনজন, পরি তুমি ভাসবে মেঘের ভাজে, পরি তুমি ভাসবে মেঘের ভাজে। বিষাদ করে ভর যখন তখন, বিষাদ করে ভর, আজ তোমার জোছনা হারায় আলো প্রজাপতির ডানায়, বিষাদ করে ভর যখন তখন, বিষাদ করে ভর, আমি তোমার জন্য এনে দেব রোদের আশে ক্ষণ, পাখিকে করে দেব তোমার আপনজন, পরি তুমি ভাসবে মেঘের ভাজে, পরি তুমি ভাসবে মেঘের ভাজে। আজ তোমার মন খারাপ মে, তুমি
মনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি 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 আচ্ছা আমরা এবারে আবার লুইপার কাছে যাব লুইপা এই যে বর্ষা বৃষ্টি বৃষ্টিতে ভিজে একাকার এবং সেই এক বর্ষায় ভিজে কেউ আসছে এই কথাগুলো যখন এক করি তখন একজন মানুষের কথা খুব মনে পড়ে শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন সেই গুণী শিল্পী তাকে শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া একটি গান এবারে পরিবেশন করব এক বর্ষার বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো বড় সা বৃষ্টিতে ভিজে
অনেক ধন্যবাদ রাফসান। বৃষ্টির দিনে মনটা একটু উদাস হয়ে যায়, কিন্তু তো আজ কেন মন উদাসী হয়ে দূরও জানায় চায় হারাত। বাহ, শ্রাবণের মেঘগুলো আসার, এ যদিও শ্রাবণ আর খুব কয়েকটা দিন পরেই। শুনি জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে, শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে। আজ কেন বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেরা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী আগান বিলাসে হেরা দুলেছে। আজ কেন উদাসী হয়ে যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, ফেলেছে হাসেরা জল কেলি, পথিকের পায়ে হাঁটা ফেলেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, ফেলেছে হাসেরা জল কেলি, অধিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে, শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে।
প্রশ্নের উত্তর শুধু বৃষ্টি জানে, শ্রাবণের আকাশ জানে, কিংবা বর্ষার আকাশ জানে। এই প্রশ্ন প্রশ্নই থাকুক, লুইপা কি করবে এবারে, কোন গান? আমি এবারে শ্রদ্ধা শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া আজ এই বৃষ্টির গান দেখে শুনি চেষ্টা করছি। ভুলে গিয়েছো তুমি,
দেখো বাইরের প্রকৃতি এমনি উদাস, তার মাঝে প্রকৃতির কারণে মানুষের মনেও সেই উদাসীনতার প্রভাব, তার মাঝে যদি এরকম গান হয় সব কি হয় বলো, সব একসাথে করে কিন্তু উদাসীন একটা ব্যাপার হয়ে থাকে। এর মধ্যে চলতে থাকুক, এটা আরো গম্ভীর হতে থাকুক, গানে যাই আবার রাফসান। মন তো আসলে বৃষ্টিতে রঙিন হয়ে যায়, তো ওই হয়ে হয়ে রঙ্গিলা রঙ্গিলা এটা করতে পারি আমরা, চলো শুনি। হায় 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 রঙ্গিলা, ওই হয় হয় রঙ্গিলা রঙ্গিলা রে, ওই হয় হয় রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরষায় মন নীলা রে। আমি যে কি করি আহারে সুন্দরী, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন নীল রে। ওই হয় হয় ঢল ঢল অঙ্গ যে রক্ত কম, ঢল ঢল অঙ্গ যে রক্ত কমল, বৃষ্টির জলে ভিজে করে টলমল, যেন কত কি আশায় মধুমিতে মন চায়, যেন কত কি আশায় মধুমিতে মন চায়। মিশিথে ফুলবনে ভ্রমরে লরে, মিশিথে ফুলবনে ভ্রমরে লরে, ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে, রোষায় মন নীলা রে। চোখে চোখে চঞ্চল চন্দনলি, চোখে চোখে চঞ্চল মায়াবিনী ভোলা দিল রে, ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম 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 বরষায় মন নীলা রে। কাকনের গুঞ্জরণে, ঝিনি ঝিনি কাকনের গুঞ্জরণে, রাত যেন থেমে গেছে লগনে, ভুলে গিয়ে দ্বিধালাল আরো কাছে এসো আজ, ভুলে গিয়ে দ্বিধালাল আরো কাছে এসো আজ, এনে রাগনে মন চলে রে। ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরষায় মন নীলা রে, ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরষায় মন নীলা রে, ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বরষায় মন নীলা রে, ওই হই হই রঙ্গিলা রঙ্গিলা রে, খুব সুন্দর। এখন শুরুটা কি সুন্দর করে আমাদের হলো,
প্রিয় হুমায়ুন আহমেদ স্যার, এবং তারপর বর্ষার নানান রকম সময় নানান রকম রঙের কথা, প্রিয়সীর কথা, প্রিয় মানুষের কথা, ভালোবাসার কথা, এবং বৃষ্টির মাঝে দিয়ে কাউকে দেখার কথা। কিন্তু এই বৃষ্টির মাঝে কাউকে স্মরণ করার কথা বা কাউকে ফিরে পাওয়ার কথাও কিন্তু আমরা বলতে পারি। আর শুরুটাতে আমরা যেমন হুমায়ুন আহমেদ স্যারকে দিয়ে তাঁর একটি গান দিয়ে শুরু করেছি, শেষটা কিন্তু আমরা এভাবেই করতে চাই, যদি মন কাঁদে দিয়ে আমরা শেষ করতে চাই লুইপার কণ্ঠে। আর সমস্ত দর্শককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরু করেছি সোনালী রূপালী গানের প্রথম পর্ব আমাদের এই সপ্তাহের আয়োজনে। আগামী সপ্তাহেও কিন্তু আমরা আবার দেখা হচ্ছে, শুরু করছি অন্য কোনো বিষয় নিয়ে, সেই বিষয়ের উপর গান। সঙ্গে সেরা কণ্ঠের বন্ধুরাই থাকবেন আমাদের সঙ্গে, আর থাকবেন আপনার সবাই মিলে একসঙ্গে আরও একটি সপ্তাহের দ্বিতীয় পর্ব শুরু করব। আর সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের সোনালী রূপালী গানের শেষ গানটি লুইপার কণ্ঠে শেষ গানটি পরিবেশন করছি। তবে তার আগে অসংখ্য ধন্যবাদ, এবং এত সুন্দর একটা আয়োজন, আমাদের তো মনে হলো আমরা ঘরে বসেই আড্ডা দিচ্ছি, আসলে সেটার একটা অন্যরকম রূপ আমাদের দর্শক শ্রোতারা দেখতে পেলেন। সে শোনাচ্ছি যদি মন কাঁদে তুমি চলে এসো। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়, যদি মন কাঁদে চলে এসো, চলে এসো এক বর্ষায়, এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে জল কোমল শ্যামল চলে এসো, তুমি চলে এসো এক বর্ষা, বেলা পুরা বারখানে
Julie.